লেসেন থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম তো কোর্সটা কী ছিল কিভাবে ব্যবসা উদ্যোক্তা হওয়া যায় বা সহজভাবে ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ সহজভাবে ব্যবসায় উদ্যোগের হাতে করি মোট কথা কীভাবে উদ্যোক্তা হওয়া যায় এটাই হচ্ছে আমার মূল টার্গেট আপনাদের জন্য যা যা শিখেছি যা যা বুঝেছি যা যা লেখাপড়া করি এই বিষয়ে সেই বিষয়ে আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করা বেসড অন দ্য প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্সেস তো আজকের টপিকটা কি সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোক্তা হওয়ার উপায় এটাই এটাই যদিও কোর্স তো আজকের টপিকটাই হচ্ছে এটা ব্যবসায় উদ্যোক্তা হওয়ার উপায় তিনটা সিম্পল স্টেপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ব্যবসায় উদ্যোক্তা হতে পারেন নাম্বার ওয়ান সেটা কি নাম্বার ওয়ানটা হচ্ছে যে আপনি পারদর্শী হতে হবে যে কোনো একটা টপিকে যে কোনো একটা সাবজেক্টে যে কোনো একটা বিষয়ে আপনি পারদর্শী হন এমনভাবে পারদর্শী হবেন যে যেটা আপনার কাছে মনে হবে যে আমি কোনো কাজ এত ভালো পারি যেটা দিয়ে কারোর নিড ফুলফিল হয় হ্যাঁ দ্বিতীয় স্টেপ হচ্ছে এমন একজনকে খুঁজুন যার কাছে ওই অভাব আছে যে অভাবটা প্রয়োজন হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আবার বলি প্রথম স্টেপটা হচ্ছে কি কোনো বিষয়ে পারদর্শী হন এবং তারপর আমি বলবো যে আপনি যে বিষয়ে পারদর্শী হয়েছেন ধরেন আপনি কথা বলতে পারেন ভালো আপনি ড্রয়িং করতে পারেন ভালো বা আপনি মনে করেন ইভেন্ট ম্যানেজ করতে পারেন ভালো বা আপনি হিসাব রাখতে পারেন ভালো তো আপনি সব কিছু এত চমৎকার করে অভ্যাস করুন আপনি সুন্দর ডিজাইনের মাধ্যমে ফর্মেটের মাধ্যমে আপনার মডিউল তৈরি করুন আপনি একটা সিলেবাস দাঁড় করান যে আপনি কী কি পারেন কীভাবে করবেন কোন প্যাকেজ রাখবেন যদি আপনি ভালো রান্নাই পারেন তো রান্নার সব কিছু আপনি আইটেমগুলো লিস্ট করুন আপনি আপনি যদি অন্য যে কোনো আইটেম নিয়ে অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি অ্যাক্সেসরিজগুলো লিস্ট করুন যে কোন কোন অ্যাক্সেসরিজ আপনি দিবেন এবং সেটার মধ্যে কি কি অপশন থাকবে দাম কেমন থাকবে এটার কোয়ালিটি কেমন হবে কত দিন যাবে মোট কথা যেটা আপনার প্যাশনের বিষয় যেটা আপনার ভালো লাগে সেই বিষয়ে আপনি যদিও ভালো জানেন তো আরও প্র্যাকটিস করুন ওই জায়গায় পারদর্শী হন এতটাই পারদর্শী হন যেন আপনার মতন আশেপাশে আপনার আর কেউ ওই বিষয়ে এত সুন্দর করে না জানতে পারে বা তার চেয়ে যেন আপনি বেশি জানেন দ্বিতীয় স্টেপ হচ্ছে এমন একজনকে খুঁজে বের করুন যার ওই প্রয়োজনটা আছে যার ওই ধরেন অ্যাক্সেসরিজ লাগবে বা কোনো ডাক টিকিট লাগবে ছোটোবেলা আমরা যেটা ডাক টিকিট কালেক্ট করতাম কারো ওটা বা মনে করেন কারো হচ্ছে অনলাইন হোম ডেলিভারিতে তার হচ্ছে মনে করেন কিছু ওষুধ লাগবে তো মনে করেন তারপর হচ্ছে আপনি ভালো লিখতে পারেন ভালো আপনি বলতে পারেন ভালো ড্রয়িং করতে পারেন তো আপনি এমন মানুষ খুঁজুন যে আচ্ছা ড্রয়িং প্রয়োজনকার ছোট ছোট ছেলে মেয়ে কোথায় আছে যাতে ড্রয়িং শিখতে পারে এই করোনাকালীন সময়সবে সবাই ঘরে বসে বোর হয়ে যাচ্ছে তো আমি যদি একটু ড্রয়িং শেখাতে পারে তাহলে তো ভালোই হয় আমি নিজে ভালো করে জানি আমি অনেক সুন্দর আর্ট জানি তাহলে আমাকে এখন খুঁজতে হবে যে কোথায় কোথায় আমি এই মানুষগুলো পাবো যাদেরকে আমি শেখাতে পারবো থার্ড স্টেপ হচ্ছে এইবার সংযোগ স্থাপন করুন তাদের সাথে যোগাযোগ করুন আপনি যে যোগ্যতাটা আপনার আছে যে স্কিল বা যে আপনার অ্যাবিলিটি বা আপনার কোয়ালিটি যেটা আছে সেইটা দিয়ে তাদের প্রয়োজন কীভাবে ফুলফিল হবে সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে আপনি আপনার সার্ভিস দিবেন। ইন অ্যান এক্সচেঞ্জ অফ মানি মানে আর্থিক লেনদেনের মাধ্যমে আপনি আপনার পারদর্শিতা দিয়ে তার প্রয়োজন মেটাবেন আর তার প্রয়োজন যে মিটবে এই কারণে সে আপনাকে একটা আর্থিক আপনাকে বেনিফিট দিবে এই হচ্ছে ব্যবসা উদ্যোক্তা হওয়ার প্রসেসটা এবার আসুন একটু দেখে নেই সেই তিনটা স্টেপ কি কি। প্রথমে বলছিলাম যে পারদর্শী হন কোনো বিষয়ে পারদর্শী হন যেটা আপনি সবচেয়ে ভালো পারেন নাম্বার টু কার জন্য আপনি প্রয়োজনীয় তাকে খুঁজুন আপনি যে পারদর্শী সেটা কার জন্য প্রয়োজনীয় কার ওই জিনিসটা দরকার তাকে খুঁজুন নাম্বার থ্রি যোগাযোগ করুন ও অর্থের বিনিময়ে আপনার পারদর্শিতা দিয়ে তার অভাব পূরণ করুন এবার যদি বলি এই স্টেপগুলোতে বা এই তিনটা স্টেপে কোন স্কিল কখন দরকার হয় তাহলে যদি দেখি যে পারদর্শী হন এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ এটার জন্য দরকার হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং আফটার ব্রেন স্টর্মিং মানে আপনি যেটা ভালো পারেন সেই বিষয়ে আপনার ভালো জানতে হবে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে হবে একটা সুন্দর আপনার সেট তৈরি করতে হবে সব কিছু তো আপনি যেই জিনিসটার ভিত্তিতে ব্যবসা করবেন সেটা কলম হোক খাতা হোক বা সেটা যদি কোনো আর্ট বুক হোক ড্রয়িং বুক হোক কালার পেন্সিল হোক মোমদানি হোক বা যে কোনো যাই হোক না কেন সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে তৈরি করতে হবে সো ং স্কিল মানে হচ্ছে একটা জিনিস কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাকে জানতে হবে ব্রেন স্টার্মিং এর পরে ব্রেন স্টর্মিং কি মাথা খাটিয়ে মগজ খাটিয়ে বের করা যায় আমি আসলে কি ভালো পারি কোন দিকে যাব কি তৈরি করবো সবকিছু সেকেন্ড স্টেজে যেটা আছে যে কার জন্য আপনি প্রয়োজনীয় তাকে খুঁজুন এই জন্য আপনার দরকার সাইকোলজিক্যাল স্কিল আপনি মানুষকে চিনবেন আপনি মানুষের প্রয়োজন বোঝার চেষ্টা করেন যে আমার আশেপাশে কারা আছে যাদের এই প্রয়োজনটা দরকার বা আমার যেটা পারদর্শিতা আছে এইটা দিয়ে তার আমি প্রয়োজনটা ফুলফিল করতে পারি সো আপনাকে সব জাস্ট কানেক্ট করতে হবে মানুষের সাথে আপনাকে ব্রেনের সাথে খেলতে হবে যে এই মানুষটা কেমন ওই মানুষটা কেমন তার কি প্রয়োজন আছে তার বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আমি ড্রয়িং শেখাতে পারি একটু কি বলে দেখবো সো আপনাকে সাইকোলজিক্যাল গেম হবে হবে আপনাকে বুঝতে যে আপনি যেটা ভালো পারেন সেটার টার্গেট গ্রুপ ইউজার গ্রুপ কোথায় কোথায় আছে আর থার্ড যে স্টেপটা যোগাযোগ করবেন অর্থের বিনিময়ে আপনি সার্ভিস দেবেন সেই সার্ভিসের বিনিময়ে আপনি একটা নগদ অর্থ পাবেন সেই প্রসেসটার জন্য আপনার দরকার মার্কেটিং স্কিল আচ্ছা এই তিনটা স্কিলের সাথে আরও স্কিল আমি পরে আলোচনা করব আর একটা বিষয় যদি বলি এবার উদাহরণ দিয়ে যদি বলি যেমন আমি যদি আমার কথা বলি আমার হচ্ছে মানুষের কাউন্সেলিং করতে ভালো লাগে মেন্টাল প্রবলেমে যারা থাকে তাদের প্রবলেম সলভ করতে ভালো লাগে বিভিন্ন বিষয়ে মানুষের সাথে কথা বলতে তাদের যে মনে হয় যে আমার এক জায়গায় অবস্টেকেল আছে আমি চিন্তা করতে সমাধান পের করতে পারছি না তো তাদের সাথে কথা বলে তাদের সমস্যা হালকা করার চেষ্টা করতে ভালো লাগে সব সমাজে পারি তা না তো আমি কি করি এবার যদি আমি আমার এক্সাম্পল দিই যে আমি আমার বিষয়ে পারদর্শী হওয়ার চেষ্টা করি আমি লিস্ট ডাউন করেছি যে আমি মানুষের সাথে কোন কোন বিষয়ে কথা বলতে পছন্দ করি কোন কোন সমস্যা সমাধান করতে পছন্দ করি তার একটা ডাউন করে এবং সেই বিষয়ে আমি কন্টিনিউসলি ঘাটাঘাটি করি লেখাপড়া করে রিসার্চ করি যেন কখনো আমি যদি কাউকে পাই বা কেউ যদি আমাকে নক করে তাকে যেন আমি সুন্দর করে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারি তাহলে পারদর্শী হলাম আমি আমি যেটা পছন্দ করি কাউন্সিলিং করতে পছন্দ করি মেন্টাল প্রবলেম নিয়ে কথা বলতে পছন্দ করি মানুষকে সলিউশন দেওয়ার জন্য এরপর আমি খুঁজে বের করি যে আমার আশেপাশে কারা আছে বা আমার পরিচিতর মধ্যে কারা আছে যারা প্রবলেমের মধ্যে আছে যাদের সাথে একটু কথা বললে তারা ভালো ফিল করবে এই ধরনের মানুষ খুঁজে বের করার চেষ্টা করি আর যদি কখনো মনে হয় যে অ্যাপ্রোচ করার দরকার অ্যাপ্রোচও করি তারপর যেটা হচ্ছে যে যোগাযোগ তো করি খুঁজে বের করার পরে তারপরে হচ্ছে আমি বলি যে আমি তোমার প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে পারি বা তুমি যদি চাও তো আমার সাথে কথা বলতে পারো আমি তোমার এই ব্যাপারটাকে স্টেপ বাই স্টেপ সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারি ছোটোখাটো একটা ফিয়ের এর বিনিময় তো দিস ইজ হাউ ওয়ান ক্যান বি অন্টারপ্রিনিউর তো উদ্যোক্তা হওয়ার এই হচ্ছে প্রসেসটা যে কোনো বিষয়ে পারদর্শী হতে হবে আগে দেখতে হবে আপনি কোনটা ভালো পারেন সেই বিষয়ে পারদর্শী হবেন এখানে একটা কথা বলি পারদর্শী যে সবসময় সবার আগে হতে হবে নট লাইক দ্যাট আপনি আগে এটাও খুঁজতে পারেন যে কোথায় ঘাটতি আছে বাজারে কোথায় ঘাটতি আছে মানুষ কি নিয়ে কথা বলে মানুষের প্রবলেম কোথায় সেটা আগে খুঁজে বের করতে পারেন যে কোথায় কোথায় মানুষের প্রবলেম কোথায় কোথায় মানুষের চাহিদা আছে যোগান নেই তাহলে আপনি চাহিদার বিষয়গুলো অভাবগুলো আগে লিস্ট ডাউন করলেন তারপরে আপনি হচ্ছে পারদর্শিতা অ্যাচিভ করলেন সো আপনি সবসময় এক করে যে দুই যাবেন তা না আপনি আগে দুই করতে পারেন তারপরেও একে যেতে পারেন আপনি সার্ভে করতে পারেন সার্ভে করে মানুষের প্রয়োজনগুলো লিস্ট করতে পারেন তারপর সেখান থেকে আপনি কোনো একটা পার্টিকুলার বিষয়ে আপনি পারদর্শিতা অর্জন করতে পারেন তারপরে আপনি যোগাযোগ করবেন এবং বুঝাবেন যে আপনি যে পারদর্শী আপনি যে স্কিলড আপনার স্কিলের বিনিময়ে আপনি তার প্রবলেম সলভ করতে পারবেন আর এর বিনিময়ে আপনি একটা নগদ রিটার্ন পাবেন মানে মূল্যের বিনিময়ে আপনি সেবা দিবেন দিস ইজ হাউ ইউ ক্যান টু অন্টারপ্রেনিয়ার ঠিক আছে আর যদি আপনাদের আরও জিজ্ঞাসা থাকে আরও যদি জানার থাকে এবং আপনাদের যদি কোনো কিছু অ্যাড করার থাকে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই ঠিক আছে নেক্সট লেসেন লেসেন ফোর দেখা হবে খুব শিগগিরই